गुड इवनिंग एवरीवन। এর আগের ভিডিওটা আমরা দেখেছিলাম থিওডোলাইট সার্ভিং এর যে সব টেকনিক্যাল টার্ম গুলো ইউজ হয়ে থাকে সাধারণত সেগুলো আলোচনা করেছিলাম। তার রিমেইনিং কিছু টেকনিক্যাল টার্ম গুলো আজকে ডিসকাস করব। তো দেখে নেব অ্যাক্সিস অফ দা বাবল টিউব। অ্যাক্সিস অফ বাবল টিউব মিন্স ইট ইজ অ্যান ইমাজিনারি লাইন। ইমাজিনারি মিন্স কাল্পনিক লাইন। ধরে নেওয়া একটা লাইন ট্যাঞ্জেন্ট টু দ্য লংগিটিউডিনাল কার্ভ অফ বাবল টিউব। বাবল টিউবের ওপরে লংগিটিউডিনাল কার্ভ, এটা হচ্ছে ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সিস অফ বাবল টিউব। অ্যাট ইটস মিডিল পয়েন্ট, যেটা ঠিক সেন্টার অফ বাবল টিউব, ওর ওপরে ট্যাঞ্জেনশিয়াল, এটা হচ্ছে অ্যাক্সিস অফ বাবল টিউব। নেক্সট ভার্টিক্যাল অ্যাক্সিস, ইট ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন অফ টেলিস্কোপ ইন হরাইজন্টাল প্ল্যান। হরাইজন্টাল প্ল্যান মিন হরাইজন্টাল প্ল্যানটা হচ্ছে একটা হরাইজন্টাল প্ল্যান, এর প্ল্যানের ওপরে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। ইট ইজ দ্য অ্যাক্সিস অফ রোটেশন, যে হরাইজন্টাল প্ল্যানের ওপরে এটা কী হয়, রোটেট করে, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস। নেক্সট হরাইজন্টাল অ্যাক্সিস, ইট ইজ দ্য অ্যাক্সিস অফ দ্য রোটেশন টেলিস্কোপ ইন ভার্টিক্যাল প্ল্যান, এটা হচ্ছে সাপোজ টেলিস্কোপটা কী হয়, ভার্টিক্যাল প্ল্যানের ওপরে এভাবে রোটেট করে, হ্যাঁ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হচ্ছে তোমার হরাইজন্টাল অ্যাক্সিস। হরাইজন্টাল অ্যাক্সিসটা ভার্টিক্যাল প্ল্যানের ওপরে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে, এটা ইট ইজ অলসো নোন অ্যাজ টুর্নিয়ান অ্যাক্সিস। নেক্সট টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট, দ্য সেটিং অফ দ্য থিওডোলাইট ওভার এ স্টেশন অ্যাট দ্য টাইম অফ টেকিং এনি অবজারভেশন ইজ কল্ড টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে কোনো একটা স্টেশনের উপরে ইনস্ট্রুমেন্ট টোটালি সেট আপ করার পরে কোনো অবজারভেশন বা রিডিং নেওয়াটাকে হচ্ছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ রিডিংটা নেওয়ার জন্য টোটালি ইনস্ট্রুমেন্টটাকে সেট আপ করাটাকেই বলছে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট। দ্য অ্যাডজাস্টমেন্ট ইজ নেসেসারি ফর এভরি সেট আপ অফ দ্য ইনস্ট্রুমেন্ট। প্রতিটি টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টটা যে সব প্রতিটা স্টেশনের ওপরেই এটা সেট আপ করতে হয়, প্রতিটা স্টেশনের জন্য আলাদা আলাদাভাবে টেম্পোরারি অ্যাডজাস্টমেন্টটা করতে হয়। নেক্সট পারমানেন্ট অ্যাডজাস্টমেন্ট, হোয়েন দ্য ডিজায়ার রিলেশনশিপ বিটুইন ফান্ডামেন্টাল রিলেশনশিপ। ফান্ডামেন্টাল রিলেশনশিপ মিন্স পারমানেন্ট অ্যাডজাস্টমেন্ট মিন্স হচ্ছে এটা হচ্ছে স্থায়ী অ্যাডজাস্টমেন্ট, যেটা ইনস্ট্রুমেন্টটা ম্যানুফ্যাকচারিংয়ের পরে পারমানেন্টলি যে ইনস্ট্রুমেন্টের ইন্টারনাল সেটিং আপ, এটা হচ্ছে পারমানেন্ট অ্যাডজাস্টমেন্ট, যেটা পারমানেন্টলি কোনো চেঞ্জ করলে সেটা পারমানেন্ট চেঞ্জ থেকে যায়, এটা হচ্ছে ইন্টারনাল পারমানেন্ট অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে ইন্টারনাল সেটিং অফ ইনস্ট্রুমেন্ট, দিস অ্যাডজাস্টমেন্ট ইজ নোন অ্যাজ পারমানেন্ট অ্যাডজাস্টমেন্ট। নেক্সট হচ্ছে ডায়াফ্রাম ইজ দ্য ব্রাস
রিং কনসিস্ট অফ ক্রস এয়ার, বা ডায়াফ্রামটা হচ্ছে একটা ব্রাশ পিতলের রিং যেটার মধ্যে কি থাকে, ক্রস হেয়ার থাকে, অর্থাৎ সূক্ষ্ম পাতলা একটা হেয়ার থাকে, সেটা হচ্ছে ডায়াফ্রাম। নেক্সট এখানে শো দ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যারেঞ্জমেন্ট অফ ক্রস এয়ার, এখানে অনেকগুলো ক্রস এয়ার আমি ইন্ডিকেট করেছি। তো দ্য ভার্টিক্যাল হেয়ার হেয়ার অর হেয়ার আর মিন্ট ফর চেকিং দ্য ভার্টিক্যালি অফ দ্য স্টাফ। এই যে ভার্টিক্যালি হেয়ারটা আছে, এই হেয়ারটার মানে হচ্ছে হেয়ারটার কাজ হচ্ছে কোনো স্টাফকে ভার্টিক্যালি কী করা, চেক করা, ভার্টিক্যালি চেক করা, কোনো স্টাফকে ভার্টিক্যালি চেক করা। যখন আমরা কোনো আইপিস দিয়ে দেখব, দেখার পর ডায়াফ্রামে কী থাকে, ক্রস এয়ার থাকে, এই ক্রস এয়ার থাকে। তো আমরা রিডিং ভার্টিক্যালি যখন কোনো স্টাফকে দেখব ভার্টিক্যাল প্লেনে, তখন এই যে ভার্টিক্যাল হেয়ারটা আছে সেটাকে বাইসেক্ট করবে। দ্য মিডিল অফ হেয়ার করসপন্ড টু দ্য কলিমেশন লাইন। তো এই যে মিডিলে যে হরাইজন্টাল লাইনটা আছে, এই লাইনটা কী করবে, লাইন অফ কলিমেশনকে এর প্যারালালে ফলো করবে, বলতে অর্থাৎ লাইন অফ কলিমেশনের সঙ্গে করসপন্ডিং হবে, প্যারালাল হবে। নেক্সট দ্য আপার অ্যান্ড লোয়ার শর্ট হরাইজন্টাল লাইন আর কল আপার অ্যান্ড লোয়ার স্টাডিয়া। এবার দেখে নেব এখানে যে ভার্টিক্যাল প্ল্যানে যে শর্ট একটা শর্ট হরাইজন্টাল লাইন আছে, এবং লোয়ারে একটা শর্ট লাইন আছে, সেটার নাম হচ্ছে আপারটার নাম হচ্ছে আপার স্টাডিয়া, অ্যান্ড লোয়ারটার নাম হচ্ছে লোয়ার স্টাডিয়া। নেক্সট ম্যাগনিফিকেশন অর ম্যাগনিফাইং পাওয়ার অফ টেলিস্কোপ। এটা কিছু না, জাস্ট টেলিস্কোপের একটা পাওয়ার, যেটাতে কী হয়, ম্যাগনিফাইং পাওয়ার অফ দ্য টেলিস্কোপ ইজ দ্য রেশিও অফ ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট টু দ্য ফোকাল লেন্থ অফ আইপিস, অর্থাৎ ফোকাল লেন্থ অফ অবজেক্ট বাই ফোকাল লেন্থ অফ দ্য আইপিস, এটা হচ্ছে ম্যাগনিফাইং পাওয়ার অফ টেলিস্কোপ। ইট ইজ এক্সপ্রেস ইন টার্মস অফ ডায়ামিটার, যেটাকে আমরা ডায়ামিটার দ্বারা রিপ্রেজেন্ট করি, 20 ডায়ামিটার অ্যান্ড 30 ডায়ামিটার। ওকে, আমরা পরের টপিকগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করবো, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।